বন্ধুরা আসসালামু আলাইকুম। এই শীতে পাখির যে কোনো তেল বীজ খাবার খুবই প্রয়োজন। আর আমরা তেল বীজ কী কী কোন ধরনের খাবারগুলো তেল বীজ, আজকে আমরা সেটাই আপনাদেরকে কিছু পিকচারের মাধ্যমে দেখানো হবে। আর আপনি আপনার পাখিকে যদি তেলযুক্ত খাবারটা দেন এই শীতের মাধ্যমে, তাহলে আপনার পাখির কী হবে? তেলযুক্ত খাবারটা যদি আপনি এই শীতে পাখিকে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বাড়বে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই জন্যই, শরীরে যদি তেল জাতীয় বা তেলযুক্ত খাবার থাকে, তাহলে হয়তো বা ঠান্ডা জনিত সমস্যা বা পাতলা পায়খানা জনিত সমস্যা, এসব সমস্যাগুলো হবে না, যেটা আমার ধারণা বা আমি আশা করি। আর যে সেম কাজটা আমি নিজে করি, এটা আমার বানানোর সিদ্ধি। চলুন বন্ধুরা দেখি কীভাবে কী করা যায়। তেল বীজের মধ্যে প্রথমে এই তালিকাটা চলে আসছে সূর্যমুখী। আমরা সবাই চিনে থাকি, যত পাকাল আসছে সব পাকালেই কম বেশি আমরা সূর্যমুখী চিনে থাকি। তো সূর্যমুখীতে প্রচুর পরিমাণ প্রোটিনও আছে বা প্রচুর পরিমাণে তেল জাতীয় উপাদান আছে। এই জন্য আমরা এই সূর্যমুখীটা শীতকালে আমরা খুব একটু বাড়িয়ে দিই, তো যেহেতু আমাদের পাখির ঠান্ডা না লাগে বা অসুস্থ না হয়, এটা আমরা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। দ্বিতীয় নম্বর আমি যেটি রাখছি সেটি হলো গুজি তিল। গুজি তিল তেল জাতীয় খাবার বা প্রোটিন জাতীয় খাবার, এটা পাখির শরীরের জন্য খুবই উপকারিতা, শরীর গরম রাখার জন্য। আর আপনারা শীতকালে আশা করি এই গুজি তিল পাখিকে একটু বাড়িয়ে দেবেন। যদিও গরমকালে এটা অনেকে দেয় না, তো আপনারা মোটামুটি শীতকালে কিছুটা হলেও দিবেন, যেটা আমি দেই আমার খাবারের ভিতরে দেখে মাঝে মাঝে দেখা যাচ্ছে। কুসুম ফুলের বিচি, এই কুসুম ফুলের বিচি তেলযুক্ত খাবার হওয়ার কারণে আমরা শীতকালে অনেক বিডাররা কম বেশি এটাকে ইউজ করে থাকি। যেমন আমি এই শীতে কিছুটা পরিমাণে কুসুম ফুলের বিচি ইউজ করেছি, কারণ কুসুম ফুলের বিচি ইউজ করা মানে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বাড়ে। যেমন আপনার পাখি ঠান্ডা জনিত সমস্যা বা হাসি এগুলোর থেকে একটু দূরে থাকে, আপনার এইসব তেল জাতীয় খাবারগুলো যদি আপনি ওই শীতে ব্যবহার করেন, তবে আবার এত বেশি দিতে যাবেন না, মোটামুটি যেটুকু পরিমাণ বা নিয়মের মধ্যে আছে অতটুকু আপনি দিতে পারেন। তিসি, আমরা সবাই জানি তিসি তেল জাতীয় জিনিস, তো আমরা শীতকালে এই তিসিটাও খাবারের সাথে পরিমাণ হিসাবে একটু বাড়িয়ে দিতে পারি, কারণ আমরা তিসি অনেক বিডারে খাওয়াই না। সেটা হচ্ছে আপনাদের নিজের ব্যক্তিগত ব্যাপার। তো আপনি চাইলে তেলযুক্ত খাবার হিসাবে এই শীতে একটু তিসি বাড়িয়ে দিতে পারেন, কারণ তিসি তেল জাতীয় খাবার হওয়ার কারণে আমরা এই তিন চারটা তেল জাতীয় জিনিস আমরা মোটামুটি একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। এক্ষেত্রে আমাদের পাখির শরীর ভালো থাকবে বা ঠান্ডার হাত থেকে দূরে থাকবে। তো বন্ধুরা, তারপরে আপনার পাখিকে আপনার ঠান্ডার হাত থেকে দূরে রাখার জন্য ওষুধবিহীন আপনি কীভাবে সুস্থ রাখতে পারেন, সেটা হলো আপনার যদি বারান্দায় বা ছাদে পাখি পেলে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি কোনটা করবেন, আপনি একটা তুলসী গাছ টপের ভিতরে লাগিয়ে রাখবেন। আপনার পাখিকে ওইখান থেকে দুই তিনটা পাতা ছিঁড়ে সিদ্ধ করে দিলে আশা করি আপনার পাখি খুব সুস্থ থাকবে। কারণ যেই সেম কাজটা আমি করেছি, একটা তুলসী পাতার গাছ আপনি ছাদে বা বারান্দায় লাগিয়ে রাখবেন, ওইখান থেকে আপনি তুলসী পাতা ব্যবহার করতে পারেন। এতে আপনার আর আলাদাভাবে তুলসী পাতা খুঁজতে হবে না পাখির জন্য। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে বেল বাটন অন করে রাখবেন, একটা লাইক দিয়ে দেবেন।